প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য। আপনারা টিভি সেটের সামনে বসে যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন আমাদের দেশের এবং এই উপমহাদেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগির। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারকাতুহু। আমাদের অনেকেই বলে যে আমি তো সেই কালার করেছি এক বছর আগে, তখন তো কিছু হলো না, এখন হলো। সবসময় সবার শরীরে প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেই হবে তা কিন্তু না, আবার সকলের হবে না। যাদের অ্যালার্জিক বডি, যাদের গায়ের পশম পানিতে দিলে বুদবুদ করে, তাদেরকে বলে অরিজিনাল অ্যালার্জিক বডি, এইভাবেই টেস্ট হয়। তো যাদের বডিতে অ্যালার্জি আছে তাদের জন্য প্রতিক্রিয়াটা অনেক অনেক বেশি হয়। ভাই রহমতুল্লাহ, তবে পুরুষদের ক্ষেত্রে এই 35-40 পর থেকে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলি, মানে বংশগত টাক পড়া বলে, আমাদের মাথার দুপাশে যে টাক পড়ে সেটি বংশগতভাবেই হয়, সাধারণত এটি প্রিভেন্ট বা করার উপায় নেই। তবে আধুনিক অনেক চিকিৎসা পদ্ধতি আছে, ডাক্তারের কাছে গেলে তারা আপনারা বলবে, তারা আপনারা এগুলো করে নিতে পারেন। তবে সামগ্রিকভাবে এই ধরনের নিয়ম কানুনগুলো মেনে চললে কিন্তু আমরা এই থেকে অনেক মুক্তি পেতে পারবো, আপনাদের চুলের স্বাস্থ্য ভালো থাকবে। একটু যে আপনার কাছে জানতে চাই যে চুলের তেল ব্যবহার নিয়ে কিন্তু অনেকের একটা আগ্রহ আছে, অনেকে মনে করেন যে তেল ব্যবহারের কোনোই দরকার নাই, অনেকে আবার মাথা চুপচুপ করে তেলও দেন যে চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য। আসলে আসলে চুল শুধু নারকেল তেল, হাজার বছর আগ থেকেই নারকেলটা অনেকটাই দেখতে কিন্তু মানুষের মাথার মতো, মানুষের নারকেল, এর ভিতরে মাথার খুলি, তার নারকেলটা ভেঙে গেলে শ্বাস, সম্পূর্ণই মানুষের মাথার খুলির মতো। এই কারণে হাজার বছর আগে থেকেই মানুষের মাথায় নারকেল তেল, খাঁটি নারকেল তেল, নারকেলের ভিতরের জিনিসটাকে কুবরা বলে, এই কুবরাকে জাল দিয়ে তেল বানানো হয়। এখন আমাদের দেশে 99% তৈল হইল হোয়াইট অয়েল, হোয়াইট অয়েল থিক, হোয়াইট অয়েলের অয়েল লাইট, আরও কিছু বেশ কিছু ধরনের কেমিক্যাল তৈল আছে, সেগুলি দিয়ে বেশি তৈরি করা হয়। এটার জন্য কোম্পানিগুলি দেয় না, আমাদের ইউজাররা, আমাদের মা বোনারা দায়ী, তারা ননস্টিকই তৈরি চায়, তৈরিটা যেন চুল একটা চুলকে আরেকটা চুলে না ধরতে পারে, এটা একটা স্টাইল মনে করে। আসলে ননস্টিকই তো তৈল, ন্যাচারাল তৈল হবে না, ওটা মাথার জন্য ওষুধ যে খাঁটি নারকেল দেয় তার একটু স্টিকি হবে, এটা আপনাকে একটু সহ্য করেই নিতে হবে। আপনি ননস্টিকি তৈল চান বলে আজকে আপনার মাথার চুল পড়ে যাবে, মাথার চুলের গোড়াটা, ডিম্বটা, শ্বাসটা শুকিয়ে যাবে, অতএব আপনাকে খাঁটি নারকেল তেল মাথার জন্য কিছুটা ওষুধ। আমরা এবার যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে নাজমা, বয়সটা ঠিক বোঝা যাচ্ছে না, বয়স 40 বছর, লিখেছেন রাজশাহী থেকে। প্রশ্নটা হচ্ছে যে আমার শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ পড়েছে, চিকিৎসা তেমন কোনো উপকার পাচ্ছি না, তাই আপনার শরণাপন্ন হলাম। কালো কালো বোন নাজমা, যখন কারো শরীরে, মুখে বলিরেখা আসে, চর্মরোগ আসে, কালো কালো ছোপ ছোপ দাগ আসে, বুঝতে হবে তখন তার খাদ্যাভ্যাসের ভিতরে অনেক বেশি রসানো কষানো খাবার খাওয়া হচ্ছে, মানে ওয়েলি ফুডটা বেশি খাওয়া হচ্ছে। এই সময় যদি কেউ এক গ্লাস করে প্রতিদিন খালি পেটে মেথি পাউডার, মেথিটাকে পাউডার করে এই একটু মধু দিয়ে মেথিটা গুলে নিতে হবে, যে মধু যদি তার ডায়াবেটিস থাকে বা অসুবিধা মনে করে তাহলে সেখানে সে একটু দুধ দিয়ে মেথিটা গুলে নিতে হবে, ওইটা খালি পেটে খেতে হবে। আর পূর্বের দিনে 2 মুঠ বুট ভিজিয়ে রেখে সকালবেলা ওই বুটটা খেতে হবে 3 মাস, আর প্রতিদিন তাকে 1 কাপ থেকে 1 গ্লাস আস্তে আস্তে অভ্যাস করতে হবে, এই করলা বা উস্তা ছোটো ছোটো করে কেটে সামান্য একটু পানি মিক্স করে ব্লান্ডিং মেশিনে দিয়ে শরবত তৈরি করে ওই শরবতটা খেয়ে নিতে হবে। এই 3টা জিনিস তার এই দাগ দূর করার জন্য প্রথম প্র্যাকটিস। এখানে অনেক কিছু লাগাতে পারবে, কোনো কাজ হবে না, ভিতর থেকে তার এই দাগটা সরাই নিতে হলে তার লিভারটাকে সুন্দর করতে হবে। লিভারে বিভিন্ন রকম স্পট পড়ে গেলে, মানে শাকসবজি কম খেলে, রসানো কষানো খাবার খেলে, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, জাঙ্ক ফুড খেলে, সে কোনো মতেই
এই দাগ থেকে বাঁচতে পারবে না। একবার যখন দাগ আরম্ভ হয়েছে তখন তার একমাত্র প্রতিরোধের উপায় হলো কাঁচা হলুদের রস, পুদিনা পাতা ভর্তা, থানকুনি পাতা ভর্তা, আপনার ডাবের পানি, করলার রস এক টানা ছয় মাস খেতে পারলে একটা বিরাট রেজাল্ট বাইর করতে পারবে। মেথি পাউডার করে, সেই মেথির পাউডারটাকে শরবত করে এক মাস খেতে পারলে একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসবে। আর খাদ্যাভ্যাসের সাথে দধি এবং সালাদ যোগ করতেই হবে। আর সম্পূর্ণ মাংসটাকে আপাতত মাইনাস করে রাখতে হবে। এই দাগের সাথে এই গরুর মাংস এবং খাসির মাংসের মানে রিসপুরের কষানো খাবার একটা সম্পর্ক আছে, এখানে লিভার দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ বোন নাজমা বেগম, ডাক্তার আলমগীর মতি বললেন যে আপনার ত্বকের যে দাগের কথা আপনি বলছেন, সেই দাগটা কিন্তু শুধু ত্বকের সমস্যার কারণে হচ্ছে সেরকমটা আমরা মনে করছি না, আপনার শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গের সমস্যার কারণে এটি হতে পারে। এর মধ্যে ডেফিনেটলি লিভার একটি অন্যতম কারণ। লিভারের আমরা জানি যে লিভার আমাদের শরীরে বিভিন্ন খাদ্য বিপাক বা পরিপাকে সাহায্য করে। লিভার আমাদের শরীরে বিভিন্ন এনজাইম বা হরমোন তৈরি করে, আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে, আমাদের চর্বি জমা করে। এটার কাজের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এর বহিঃপ্রকাশ আপনার এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও রক্তজনিত কোনো সমস্যা বা শরীরে কোনো ইনফেকশন, ইনফ্লামেশন কিংবা আমাদের কোনো ব্লিডিং বা রক্ত জন বাধার এই সমস্ত যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর অসামঞ্জস্যতা থেকেও কিন্তু এই ধরনের হেপাটাইটিস বি, ভাইরাস, জন্ডিস এই জাতীয় ইতিহাসও এর ভিতরে পাওয়া যায়। সর্বোপরি আপনি আপনার ত্বককে মসৃণ রাখার জন্য বা স্বাস্থ্যবান উজ্জ্বল রাখার জন্য কি ব্যবহার করছেন সেটা একটু ইম্পর্টেন্ট। হয়তো সবগুলো বাদ দিয়ে তাকে অলিভ অয়েল এখন ব্যবহার করা ধরতে হবে। অলিভ অয়েল খাওয়া এবং অলিভ অয়েল ব্যবহার করায় সে একটা ভালো রেজাল্ট বের করে আনতে পারবে। তবে ডেফিনেটলি এটা আমরা বলাই যায় যদি আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন, অর্থাৎ অন্তত 2-3 লিটার বিশুদ্ধ পানি পান করেন। এখন অবশ্য গরমে যারা হাটে মাঠে ঘাটে বা রাস্তায় কাজ করে, মার্কেটিংয়ে কাজ করে কিংবা যারা শ্রমিক আছে তাদের অবশ্য আরও বেশি আমরা পানি বা তরল জুস বা ওরসালান খেতে বলি 3-4 লিটার। তাহলে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বা দাগগুলো দূর হতে এটা ডেফিনেটলি অনেক সহায়ক। এবং সাথে সাথে একটি ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, আপনার খাদ্যটা যেন সহজপাচ্য হয়। বেশি গুরুপাক খাবার, বেশি তৈলাক্ত ভাজা পোড়া খাবার, ভুনা খাবার কিন্তু আপনার স্কিনের বা ত্বকের উজ্জ্বলতাটা অনেক কমিয়ে আনে। পক্ষান্তরে শাকসবজি ফল কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতাটা অনেকটা বাড়িয়ে দেয়। এছাড়াও যদি আপনি খুব বেশি রাত জাগে, ডিপ্রেশনে থাকেন তাহলে কিন্তু ত্বকে এই ধরনের মলিনতা ভাব আসতে পারে। অতিরিক্ত সাবান ব্যবহার, অতিরিক্ত পানি ব্যবহারের কারণেও কিন্তু এটা হতে পারে। খেলাধুলা, হাসি খুশি, 2 বার গোসল, 5 বার অজু, 5 বার নামাজ এই জাতীয় ব্যাপারগুলোও কিন্তু তার শরীরের জন্য একটা পরিবর্তন বিবর্তন আনতে পারে। এবং এই কালো দাগের সাথে যদি আপনার ত্বকে চুলকানি থাকে, র্যাশ থাকে, লাল লাল হয়ে থাকে, দানা দানা হয়, গোটা গোটা বা বিচি বিচি হয়, তাহলে কিন্তু আর একটু ভালোভাবে বিষয়টা দেখা দরকার। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন, পরবর্তীতে কেমন আছেন আমাদেরকে জানাবেন। আরেকটি একটু প্রশ্ন নিতে চাচ্ছি, ময়মনসিংহ থেকে এবারে প্রশ্নটি করেছেন নাসরিন সুলতানা, তার বয়স হচ্ছে 35 বছর। তিনি বলছেন, দীর্ঘদিন থেকে আমার পেটে গ্যাস হয়, এই জন্য রাতে জর্জর ভাব হয় এবং সবসময় পেট ফুলে উঠে, এ থেকে পরিত্রাণের উপায় কি? যে বোন নাসরিন, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার খাবারটাকে হজম করার জন্য আপনাকে ন্যাচারাল ফাইবার, অর্গানিক ফাইবার খেতে হবে। ফাইবার মানে আঁশ। এখন আপনি যদি খাবারের সাথে একটু পাট শাক খান, একটু পুঁই শাক খান, একটু কুমড়া শাক খান, একটু মিষ্টি কুমড়া খান, একটু চাল কুমড়া খান, একটু লাউ খান, মানে আপনাকে খাদ্যাভ্যাসের ভিতরে এত বেশি ফাইবার খেতে হবে। যদি কোনো ফাইবারই আপনি ঠিকমতো খেতে না পারেন তাইলে আপনাকে কমপক্ষে টেবিল চামচের 2 চামচ আপনাকে তিল খেতে হবে।